গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছে 10 জন স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 2584 জন চলতি মৌসুমে এই নিয়ে 261 জনের মৃত্যু হলো এদিকে বিভিন্ন জেলায় চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর গত এক মাসে চট্টগ্রামে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল 2311 জন চলতি মাসে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা পটুয়াখালীতে শুধু জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু রোগী ছিলেন মাত্র 66 জন অথচ শুধু জুলাইয়ে আক্রান্তের সংখ্যা 1018 জন চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা প্রতিদিন গড়ে 15 থেকে 30 জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন যশোর এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে